প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বর্তমানে ড ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী আর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন

সময়ে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোন ধরনের সহযোগিতা বা যোগাযোগ হচ্ছে জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল পেট রাইডার বলেন আপনি জানেন বাংলাদেশের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছে আমরা তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত বিষয়ে বলবো আমরা অবশ্যই মানবাধিকারের সুরক্ষা এবং যেকোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিস্তারিত জানতে আমি আপনাকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার জন্য সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সূত্র বলছে ভারতে আশ্রিত শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন আন্তর্জাতিক ডেস্ক